বাড়াবাড়ি করতেছি, আমি সিরিয়াস হয়েছি। এখন আমি আমার লয়ের সাথে একটু আগে কথা বলছি, নামাজ পড়া, আমি বলছি যে ভাই এটা পুরোটাই ফ্রড কেস, আমরা আরো ডকুমেন্টস দিতেছি, এই মহিলা এরকম এরকম, তারা অনেক কাহিনী, এগুলো হলো পার্সোনাল কথাগুলো বলি নাই। বলছে যে এটা আপনি বলছেন না, এখন মহিলারা বলেন পারলে আপনার কোন একটা লোম ছিঁড়তে ছেঁড়া দেখাইতে বলেন, এখন উল্টো রূপে থাকবো 300 মাইল। ও একটা বিজনেসম্যান হিসাবে যারা অ্যাপে ধরছে না, প্রতারক, তো প্রতারক হিসাবে আমার লগে ঝামেলা করতে গেল। আমার একবার বল, আমার লগে কোনো টাকা পয়সার কথা নেই। হ্যাঁ, আমি পরে বলে কি আমার এই যে 50 লাখ দিলে আমি অ্যাপ্লাই করবো, অমুক জায়গায় লিখে দিলে অ্যাপ্লাই করবো, হ্যাঁ তোর জায়গা সম্পত্তি সব আমার লিখে দিবি। হ্যাঁ, এখানে এসে কিন্তু নাটক করে যে আমি ভালো না, এই জন্য আমি ভালো নাকি তুই ভালো না এটা তো সবাই দেখছে, তুই কি কি করছস না করছস। হ্যাঁ, ও হলো লোভী বাস্টার্ড। হ্যাঁ, সে এর পিছে ঘুরে, ওর পিছে ঘুরে, ওর লোকে সাইবার করে, ওর লোকে যা চিপায়। হ্যাঁ, এগুলো আবার লোকজন এসে আমারে বলে যে ভাই আপনি কি ইয়ে করছেন, এটা তো ভালো না, এটা ছাড়েন। আমার এক লোক, এই যে আদেল নামে এক লোক, বলছে যে আমার সাথে, আমার কাছে ভিডিও প্রমাণ পর্যন্ত আছে, আমি তো বিশ্বাস করি না মানুষের কথা যে আমার লোকে এটা করছে। কিন্তু আফরো আপু কোথায়? মানে এরকম কিন্তু একজনের, মানে ঠিক আছে আমি বুঝতেছি মাগুর চাচু সবই ঠিক আছে, বাট এই জিনিসগুলো আফরো আপুর সামনে, একদম আফরো আপুকে সামনে রেখে বললে বেশি ভালো, ঠিক আছে? মানে ওই মানুষটা সামনাসামনি থাকলে সেটা ঠিক আছে। আমি একটাও মিথ্যা কথা বলছি না, এডো না আন্টি বিশ্বাস, আমি একটাও মিথ্যা কথা বলতেছি না, বুড়ি সাক্ষী। এই যে কি কি হয়েছে না হয়েছে, কি ঘটছে, কার লগে ওই যে ও আমার লগে ইয়া করে, আমার শেষ দিয়ে স্যার লাগে কান্দে, তার এক্স এর পাশে যা থাকে, এই ধরনের মহিলারা কেউ প্রশ্রয় দিবে? হ্যাঁ, তোর চরিত্র ঠিক নেই, তুই আমার খোঁজ খবর নেস, আমার কি আছে? আরে যদি বাচ্চাও থাকে, বউ থাকে, তাও তো তোর বিয়ে করবে। বুড়ি তুই বুড়ি আমার এত বড় দুধ, তুমি খালি বউ বাচ্চা মাইয়া পোলা, আমরা বড়া ইয়ং তো মানুষের কোনো কথা না, কোন কথা? ওই দাঁত পড়া বুড়া, তুই বাইক ধরছিস কেন এখন? দাঁত পড়া বুড়া, হালা দাঁত হলো কোতালের মধ্যে। বেশ ভাই, ঠিক আছে, আপনারে খুঁজতেছিলাম আমি, এই যে আপনার লগে আমি ব্লগ দিতেছি ভাই, দাঁড়ান 1 মিনিট। আপনার লগে আমি খারাপ সম্পর্ক করতে চাই না, আপনার লগে আমার সম্পর্ক ভালো থাকুক, ঠিক আছে? কি দিছে একজনে আপনাদের দিছি আমি এটা। হ্যালো, হ্যাঁ, আই ডোন্ট নো সে কি বেস্ট বয় যেরকম, তার সাথে যে ঘুরে সেও একই রকম, সো এটাতে কারো আর উঁচু নিচু করে লাভ নাই, একই পথ। আরে না জয়া, বিশ্বাস করো আমি ফাইসে গেছি, বুঝা বিশ্বাস করো আল্লাহ, তুমি তো আমার আজকে থেকে চিনো না, তোমার খোঁচাই আর যা করি এখানে আমার সবাই চিনে, আমি কেমন ধরনের মানুষ, আমার লোকে পুরাই প্রতারণা। ফাইসে গেলে তার সাথে এতদিন ঘুরছো কেন, তুমি সেটা ব্যাখ্যা করো। কবে ক্যান্সেল করে দিছি, কারণ আমার বয় দেখা এই করবে সে করবে।